আমরা এখন জয়পুর ফরেস্টে ঢুকেছি, আর এইটা আমাদের রিসোর্টস বনলতা হোটেল অ্যান্ড রিসোর্টস। এই আমাদের এন্ট্রেন্স, সামনে দেখছি কিছু জুসের দোকান আছে, ধোসার দোকান আছে, চায়ের দোকান আছে, আর এদিকে একটা গ্রোসারিজ দোকান আছে। এখান থেকে ফেভিকুইক পেয়ে যাবো আমি, কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আছে, লেখা আছে ভিতরে এগিয়ে চলুন, বনলতা রেস্টুরেন্ট আছে, এখানে থাকার জন্য মাটির বাড়ি আছে। এইটাই একটা এই জায়গাটার বৈশিষ্ট্য যে এখানে গ্রামীণ কালচার সমস্তটা আপনি পাবেন। আপনি দেখতে পারবেন এখানে নানা রকম স্কাল্পচার আছে, ফুলের গাছ আছে, অনেক ধরনের পাখি আছে যেগুলোকে পোষাও হয়, কেটেও খাওয়া যায়, আর কিছু কিছু ইউনিক গাছ আছে। এটা জয়পুর ফরেস্টের মধ্যে নয়, এটা জয়পুর ফরেস্টের ঠিক মুখের দিকে, এখান থেকে আমাদের জয়পুর ফরেস্টটা শুরু হয়। তো বনলতা রিসর্টসে গিয়ে চলুন, 25 মিটার দূরে একটু রেস্টুরেন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ফুল দিয়েই শুরু হয়ে গেছে, গাঁদা ফুল, বেশ বড় বড় গাঁদা ফুল, মোরগ ফুল, একটা পুকুর দেখতে পাচ্ছি, এখানে কিছু কিছু হয়তো মাছও আছে, ওইখানে কিছু কিছু ঘর আছে, সেগুলো মনে হচ্ছে থাকারই ঘর, ওখানে ওই ঘরগুলো ভাড়ায় দেওয়া হচ্ছে। আর এই যে মোরগ ফুল আর গাঁদা ফুল, ওখানে একটা পাখির খাঁচা আছে, পাখির খাঁচা না বলছে, অনেকগুলো পাখি আছে ওখানে, কোয়েল পাখি। আর এইটা হচ্ছে রুম বুকিং অফিস রিসেপশন। আচ্ছা, এইদিকে হচ্ছে আমাদের রিসেপশন, যেখানে হোটেল বুক, বাঁদিকে হচ্ছে আমাদের রিসেপশন যেখানে ঢুকে আমরা হোটেলটা বুক করতে পারি। এখানে আমরা পরে যাবো, আগে এটা একটু দেখে নিই, বনলতা হোটেল অ্যান্ড রিসোর্টস, এটা হচ্ছে এন্ট্রেন্সের গেট। কোয়েল পাখি, আমরা ঢুকেই কোয়েল পাখি আর রাজহাঁস দেখতে পাচ্ছি, আর সাদাটা কি পাখি, সাদাটা পায়রা নাকি, সাদাটা কি জানি না, কাছে গিয়ে দেখি নিয়ে একটু পাখিগুলোকে, রাজহাঁস, সাদা পাখিটা আমরা দেখি নিব, এগিয়ে চলুন সামনেটা দেখ। ঠিক আছে, আমরা এইটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে ঢুকে আপনারা বাঁদিকেই হচ্ছে রিসেপশন আছে, এইটা না, এই যে ডান দিকে একটা সুন্দর ইগল স্কাল্পচার আছে, খুব সুন্দর দোলনাটা এখানকার ভীষণ ইউনিক টাইপের, এটা আপাতত কাঁচে দেখে নিয়ে খাটিয়া দিয়ে দোলনা করা হয়, খুব ভালো লাগে। আমরা অলরেডি মাটির বাড়ি দেখে নিলাম, আমাদের রিসেপশন আর তো সবজি কাটা হচ্ছে, এখানে হচ্ছে ফার্ম হাউসের টাইপের, অনেক কিছু ফার্মিং করা হয় আর সেই সমস্ত সবজি গেস্টদের খাওয়ানো হয়, তো অলরেডি কিচেনের জন্য এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে। মাসির এখানে কাজ করছে, নানারকম লঙ্কা দেখছি, বরবটি দেখছি, বিনস, পটল, ওই যে রিসেপশন, রিসেপশন, আর এখানে কাটাকাটি চলছে সব গ্রামের মহিলা। এই জয়পুর ফরেস্টের বেশিরভাগ লোকই ডিপেন্ড করে আছে এই বনলতা রিসর্টসের উপর, রিসর্টস অ্যান্ড ফার্মিং, এখানে ফার্মিং হয়, আর এখানে অনেক দূর দূর থেকে লোকেরা আসে, গাছ কিনতে আসে। ওইখানে একটা জার্সি গরুর ফার্ম আছে, অনেক 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 গরু আছে, মাখন, এত দূর যে মাটির বাড়ি, মাটির বাড়ি, মাটির বাড়িতে এসি লাগানো, এগুলো সবই অতিথিদের জন্য, গেস্টদের জন্য। আর এই যে আমাদের জার্সি গরুর খাটাল, বিশাল বড় বড় গরু আছে, অনেক গরু আছে, গরুগুলোর নো ডাউট দেখতে খুবই হেলদি লাগছে, ভালো লাগছে। বাড়িটা দেখা দোলনা, এখানকার যেটা বলছিলাম বিশেষত দোলনা, দোলনাগুলো নর্মালি আমরা যেরকম কাঠের দেখি সেরকম না, এখানে খাটিয়াকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, লেন্থ বিশাল বড়, মনে হচ্ছে এটা শাল গাছেরই গুড়ি গুড়ি হবে। বলদ গরু রাখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, নানারকম এখানে পরিমাণ সমস্ত কিছু ব্যবস্থা। এটা একটা ঘোড়া গাড়ি, এখানে একটা ঘোড়াও আছে ভিতরে দেখতে পেলাম, সাদা একটা ঘোড়া আছে, এটা তার গাড়ি, কেউ যদি বিয়ে টিয়ের পারপাসে, ছাগলও আছে দেখতে পাচ্ছি, দুটো সাদা কালো, ঢুসো ঢুসি করছে, আমার পিট করছে। ওইটা টেন্ট হাউস, এইটা হচ্ছে সবজি মান্ডি, এদের যাবতীয় ফার্মে যা যা সবজি হয়, চালও হয়, সমস্তটা এখানে স্টোর করা হয়, সেটা প্রতিদিন ওখানে মেপে মেপে, যেটা আজকে রান্না হবে সেটা ওইখানে মাপা হয়, মেপে মেপে কিচেনকে দেওয়া হয়, তারা রান্না করে। এখানে টেন্ট হাউসও দুটো আছে,
এগুলো একটু এক্সপেন্সিভ, বাট যাদের টেন্টে থাকার একটু ইচ্ছে আছে তারা থাকতেই পারে এখানে। এটা হচ্ছে সবজি মন্ডিটা, এখানে নানা রকম সবজি আছে। আমরা ভিতরে যাবো, গিয়ে দেখবো কাছে বাবা মটরশুঁটি রয়েছে, বাবা এই সব ক্ষেতের জিনিস, বিশাল বিশাল জিনিসপত্র রয়েছে, সবই আমাদের মটরশুঁটি। সামনে আমরা দেখতে পাচ্ছি টার্কি আছে, আর টার্কি আছে, টার্কি টার্কি হ্যাঁ ছবিগুলো আমরা দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে সাদা আছে, কালো আছে, এই যে জল খাচ্ছে। দরকার পড়লে আপনি অর্ডার দিলে এদেরই কেটে কেটে খাইয়ে দেবে আপনাদের। উল্টো দিকে যেটা খুব আলাদা এখানকার বৈশিষ্ট্য, এমু পাখি, লটস অফ এমু পাখি, মানে এত এমু পাখি এখানে আগে আমি জীবনে কোনোদিন দেখিনি। বেশ প্রমাণ সাইজের বড় বড়, এরা সিনিয়র, ওইখানে জুনিয়র আছে, ওখানে ওদের পরিচর্যা চলছে। মানে বসানো হচ্ছে, বসিয়ে বসিয়ে কী সব করা হচ্ছে, ঘোরা হচ্ছে। ওই ছোটো সব এখানে বিশাল বড় ফার্ম, সব অনেক ধরনের ফুল হয়। এত এমু পাখি তো একসাথে তো দেখিনি। একটা পালক নেই, হ্যাঁ এই পালকটা খুব ছোট, এমু পাখি তো নিয়ে যেতে পারবো না, পালকটাই নিয়ে যাই। একটা পালক আমি পেয়েছি এমু পাখির, যেটা আমি বাড়ির জন্য নিয়ে গেলাম। খুব ভালো এরা, শান্ত। আমি খাঁচাতেও ঢুকেছিলাম, ওরা কিছু বলে না। ওই যে অসুস্থটা ওইখানে আছে, বেচারা পায়ে ব্যথা লেগেছে, একা আছে। এইটা এখানকার মেন বৈশিষ্ট্য। সেই টেন্ট হাউস ভিতরে আর দেখতে হবে, সামনে দিয়ে দেবে দেখে নিন। আপনাদের যদি কারো ইচ্ছে হয় আপনারা থাকতেই পারেন। একটু বেশি রেন্ট কিন্তু যথেষ্ট সুন্দর, স্পেসিয়াস সব কিছু আছে, এসিও লাগানো আছে, সমস্তটা আপনি পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে মাটি বাড়ি, যে দোতলা বাড়ি, একটা ফ্যামিলি এখান দিয়ে যাবেন, প্রপার ফ্যামিলি আছে, দোলনা ফ্যামিলি বাড়িগুলো দেখিয়ে দেন। এই মাটির বাড়ি হচ্ছে এই বনলতা রিসর্টসের বৈশিষ্ট্য, এমু পাখি আর মাটির বাড়ি, প্রত্যেকটা সেপারেট সেপারেট দোতলা মাটির বাড়ি আছে, এক একটা ফ্যামিলি নিতে পারে, আসে দূর দূর থেকে সবাই আসে রিল্যাক্সের জন্য, বাগান বাড়িতে থাকার জন্য, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটু কস্টলি এই মাটির বাড়িগুলো, বাট যথেষ্ট ইউনিক, এত সুন্দর আমি আগে দেখিনি। দোলনাগুলোর হাইট দেখুন, দোতলা বাড়ি ছোঁয়া, প্রত্যেকের একটা করে পার্সোনাল দোলনা দিয়ে দিয়েছে, আর সেই খাটিয়া দিয়ে দোলনা বানানো। বড় ফুলগুলো নিয়ে যাচ্ছে বাইরে বিক্রির জন্য, এগুলো হয়তো নানা রকম শহরে যায়। এটা কত দূর যাবে গো এই ফুলগুলো? ও সাইডেই নামানো হবে। এগুলো সব একতলা একতলা রুম, মাটিরই রুম। এগুলোর সামনে গার্ডেনিং করা আছে। এটা রেস্টুরেন্ট, ওপেন এয়ার রেস্টুরেন্ট, কিন্তু এটা প্রথম দেখলাম ওপেন এয়ার, বাট এসি আছে। মোরগ ফুলগুলো দারুণ লাগছে, আপনারা দেখতে পারেন, অসাধারণ। এত মোরগ ফুল একসাথে তো আমি দেখিনি, খুবই 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 সুন্দর। এটা হচ্ছে আমাদের ওপেন এয়ার রেস্টুরেন্ট, আমরা এখানে দুদিন ধরে আছি। এখানে চারিদিক খোলা রেস্টুরেন্টটা, বাট এসি আছে হ্যাং করা, এটা একটা অবাককর জিনিস, আপনারা দেখতে পারেন। ভিতরে এই যে এসি, এসিটা ঝুলছে, কিন্তু সব খোলা, সব খোলা চারিদিকে, কিন্তু এসি ঝুলছে। একদম এও কিন্তু আপনি এসি পান। বাঁশ ঝাড়টা দারুণ, বাঁশ ঝাড়, একটা অসাধারণ একটা বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি।
ঠিক একদমই আপনার গ্রামের মতনই। অনেকেই ভাবতে পারেন যে গ্রামে আবার ঘোরার কি আছে, কিন্তু এখানে আসলে যথেষ্ট আপনি রিল্যাক্সড হবেন। বাড়িগুলো তো খুবই সুন্দর করে তৈরি করা, তো অনেকেই মাটির বাড়ির কোনো এক্সপিরিয়েন্সই নেই, তারা খেতে রাখছে না, খেতে রাখছে হয়তো। আচ্ছা, এখানে একটা পাকা বাড়ি দেখছি, আর এই একটা পার্কের মতন করা হয়েছে। পার্কে আমরা দোলনা চড়া যায়, ওখানে প্রোগ্রাম করানো হয়, ওই যে ওখানে স্টেজ করা আছে, প্রোগ্রাম করা হয়। এখানেও দোলনা আছে, বাচ্চাদের পার্ক। পার্কটা দেখিয়ে নাকি ঢেঁকিটা দেখিয়ে দিয়ে, ঢেঁকিতে পিঠে হয়, এখানে সবাই পিঠে খেতে আসে। বাঁকুড়া, বাঁকুড়ার যেই পিঠেগুলো হয় সেই পিঠেগুলো সবাই খেতে আসে। আর এখানে ঢেঁকি আছে চার পাঁচটা, একদম হ্যান্ডমেড চালের গুঁড়ো। এটা হচ্ছে এখন, আমরা এখন দেখতেই পাবো সেই চালের গুঁড়োটা, আপনারাও দেখতেই পাবেন। তো সেই চালের গুঁড়োগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। চালগুলো দেওয়া হচ্ছে ঢাকির মধ্যে গুঁড়ো করার জন্য। ওই যে গুঁড়ো করাও হয়ে গেছে অনেকগুলো। এখানে নারকেল দিয়ে উঠুর বানানো হয়ে গেছে। তাদের ফোন করতে হবে ওরা হয়তো, হ্যাঁ ভিডিও কলে একটু ছবি তুলে নিয়ে যাবে। কি পিঠে হবে আজকে, সেদ্ধ পিঠে না পুলি পিঠে? না পুলি পিঠে অনেকে ভেজে দুধের মধ্যে, অনেক রকমের হয়, গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে খায়। এগুলো বাচ্চাদের দোলনা। এদিক দিয়ে আরেকটা মাটির বাড়ি, ওখানে পেতেই পারে সকালবেলা। অনেক খরগোশ, অনেক খরগোশ, গ্রে কালার খরগোশ, ব্ল্যাক কালার খরগোশ, রোদ পোয়াচ্ছে, বাঁধাকপি দেওয়া হয়েছে, বাঁধাকপি খাচ্ছেন। আর এইটা খুব আলাদা কালার আছে, গ্রে কালার, ঘুমোচ্ছে, রোদ পোয়াচ্ছে। এখানে একটা ব্রাউন কালার আছে, ব্রাউনটা দেখান। রোদ পোয়াচ্ছে, গাঁদা ফুলগুলো দেখো। এটা হচ্ছে গেটটা, বনলতা রিসোর্টসের মেইন গেট। ওইটা একটা ছিল যেখান দিয়ে আমরা রিসেপশনটা পেয়েছিলাম, ওইটাই রিসেপশন দিয়ে যাওয়ার। আর এটা হচ্ছে রিসোর্টসের ঢোকার মেইন গেট, এটা কোনো অনুষ্ঠানেই খোলা হয়, তাছাড়া এটা খোলা হয় না। এই যে কি যে রিসোর্টস, এখানে একটা ছাতিম ফুলের গাছ আছে, ছাতিম ফুলের গাছ, বাঁশ ছাড়, সিসিটিভি ক্যামেরা, মাটির ঘর দেখতে পাচ্ছেন আছে। বলো আর একটা, এই গাছগুলো অদ্ভুতভাবে কাটা উল্টো করে, আমরা সাধারণত ওপরটা গোল করে নিচে ছড়ানো থাকে, আর এদের ওপরে ছড়ানো নিচটা গোল, মাথাটা পুরো কেটে দিয়েছে গোল গোল করে। আর এই যে একতলা বাড়ির ঘর, উল্টো ছাতা, উল্টো ছাতা। আর এই যে এগুলো সবই ভাড়ায় ইউজ হয়, গ্রামের পুরো পিকচারটাই আপনি, গ্রামের মধ্যেই গ্রাম, একটা গ্রামেই আমরা আছি যেটা জঙ্গল দিয়ে ঘেরা। সেই জঙ্গল ঘেরা গ্রামের মধ্যে একটা ছোট্ট করে গ্রাম বানানো হয়েছে আমাদের জন্য। এই আমরা ঢুকেছিলাম এই দরজাটা দিয়ে, এইটা দিয়ে আমরা বেরোলাম। এবার হচ্ছে আমরা যেই রুমগুলোতে ছিলাম সেগুলোর দিকেই যাচ্ছি। গেট দেখা, বনলতা রিসর্টস, এগিয়ে চলুন, বাদিকে রেস্টুরেন্ট আছে, ওটা রেস্টুরেন্টের দিক। আর এটা হচ্ছে আমাদের যে রুমগুলোতে আমরা ছিলাম সেটার এন্ট্রেন্স, যে এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স। একদিকে পুকুর, একদিকে ফুল চারিদিকে, আর পুরো গ্রাম্য পরিবেশ। সব গ্রামের পরিবেশ, দেখতেই পাচ্ছেন চারিদিকে ঝুড়ির মধ্যে লাইট, বাঁশ, বাঁশের মধ্যে ঝুড়ি, ঝুড়ির মধ্যে একটা করে লাইট, খুব সুন্দর। জানি না কদিন টিকবে, বাট বাড়িতেও আপনি বানাতেই পারেন।
প্যাকপ্যাকরা আছে। এই পুকুরে চিংড়ি মাছ আছে, যার জন্য কন্টিনিউয়াসলি এই জলগুলোকে ফ্লো করতে হয়, ওর জন্য ফোয়ারার মতন এগুলো দেওয়া হয়েছে। এখানে এখনো নার্সারি উৎসব চলছে, ফুল গাছ আছে, ডালিয়া। এই মাসিরা ঘরে টেক কেয়ার করে। এখানে একটা সিস আছে দেখতে পাচ্ছি, বুঝছো? ঘাস নাকি বলো। টাইম ও ক্লক ফুল গাছ ভর্তি, এখনো টাইম হয়নি তাই কেউ ফোটেনি। কি সুন্দর ওই গাছ, সব ভোর টিফিন হচ্ছে। গাড়িগুলো দেখো, আমাদের তিনজনে তিনটে বুলেট নিয়ে আনা হয়েছে, বাইক নিয়ে আসা হয়েছিল এখানে মুর্শিদাবাদ টু মুকুটমণিপুর। দুদিনের আমাদের ট্যুর ছিল। আর বন্যলতা রিসোর্স হচ্ছে আমাদের হোল্ড পয়েন্ট ছিল, যেখানে এসে আমরা ছিলাম, নাইট স্টে করেছি। আবার কালকে সকালে মুকুটমণিপুর যাচ্ছি, আবার কালকে চলে এসে আজকে আমরা মুর্শিদাবাদ যাচ্ছি। এমন পালক নিয়ে এসেছি আমাদের তিনজনের বাইক। অনেক সুন্দর সময় কাটালাম, অনেক কিছু দেখলাম এখানে, সত্যি খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটা, আপনারা দেখবেন আর নিশ্চয়ই আসবেন এখানে উপভোগ করার জন্য গ্রাম্য পরিবেশ। থ্যাংক ইউ, টাটা।